ছোট পর্দার জনপ্রিয় মুখ সুমাইয়া শিমু। একসময় তার নাটক মানেই জমজমাট অবস্থা ছিল। মাঝে কাজ থেকে বিরতি নিলেও জনপ্রিয়তা কমেনি তার। দুই দশকেরও বেশি সময় ধরে দর্শক মনে জায়গা ধরে রেখেছেন এই অভিনেত্রী, যার দরুন এখনও পর্দায় প্রিয় অভিনেত্রীকে খুঁজে ফেরে দর্শক। কিন্তু তিনি কি ভাবছেন, মাঝখানে অভিনয় কিছুটা কম করেছিলাম বেশ কিছুদিন, এখন আবার কাজ শুরু মানে করেছি, মানে এখনও যে অনেক শুরু করেছি তা না, অল্প অল্প করে শুরু করেছি, হয়তো এখন থেকে আবার মোটামুটি আগের মতো না হলেও দেখা যাবে স্ক্রিনে। পুরোদমে অভিনয়ে এখনও না ফিরলেও যুগের সাথে তাল মিলিয়ে কাজ করতে চান ওটিটিতে। ওটিটি প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনালি খুবই পপুলার, এখন বাংলাদেশেও এখন দর্শকরা এক ধরনের নতুন মানে মানে আগ্রহ জন্মেছে, আর ডেফিনেটলি আমি খুবই আগ্রহী ওটিটিতে কাজ করার জন্য। ওটিটির বিভিন্ন প্ল্যাটফর্মে যে ভালো ভালো কাজগুলো হচ্ছে, অনেক ডিফারেন্ট টাইপের কন্টেন্ট নিয়ে কাজ হচ্ছে, যেখানে অ্যাক্টর অ্যাক্ট্রেস অনেক বেশি প্রয়োজন, আমি চাই যে সেখানে ভালো ভালো কিছু কাজের সাথে নিজেকে যুক্ত করব। গতানুগতিক বাণিজ্যিক ঘরানার সিনেমায় কাজ না করলেও ওয়েব সিরিজ কিংবা ওয়েব ফিল্মে কাজ করতে বেশ আগ্রহী সুহাসিনী এই অভিনেত্রী। একদম কমার্শিয়াল ফিল্মে আমি জানি না, হয়তো আমি অতটা ফিট করব না, তবে কিছুটা ওয়েব ফিল্মগুলো যেগুলো হচ্ছে বা এ ধরনের কাজ যদি ওরকম স্ক্রিপ্ট হয় বা আমার ক্যারেক্টারের সাথে যায় ডিরেক্টর, সব কিছু মিলিয়ে যদি হয় ডেফিনেটলি আমি কাজ করতে আগ্রহী। খান তাজনিন আহসান, সময় সংবাদ।